নমস্কার, আমি প্রণয়। আমরা চলে এসেছি ফেসবুক লাইভে। নমস্কার, আমি সৌমি। আজকে আমরা ফেসবুক লাইভে আছি আপনাদের সঙ্গে। এবং সেটা সুপার সিঙ্গার সিজন থ্রির মঞ্চ থেকে সোজা আজকে আমরা কিন্তু দুজনে প্রথমবার, এটা না, দুজনে হ্যাঁ একসাথে যে একদম, প্রথমবার স্টারের স্টার পেজ থেকে আমরা বহুবার লাইভ এসেছি, কিন্তু এটা প্রথমবার এটা আমরা একসাথে এসে। তার কিছু বিশেষ কারণ আছে যে আমরা আজকে কেন লাইভ এসেছি। অনেকগুলো কারণ একসাথে বলবো, এবং এই জার্নিটার পরে একটা অনেক বড় জার্নি আমাদের জীবনে শুরু হয়েছে, এবং সেটা বিশেষ কারণটা হলো আমরা আজকে লাইভে এসেছি। আমাদের আমরা কথা দিয়েছিলাম সুপার সিঙ্গার সিজন থ্রি এর মঞ্চে গ্র্যান্ড ফিনালিতে যে আর যাই হয়ে যাক না কেন আমরা একসাথে গানটা গাইবই। তো একদম তো সেই গান আমরা অলরেডি গেয়েছি, এবং সেটা প্রথমবার হয়েছে সেটা স্টার জলসারি উদ্যোগে, এবং সেটা সেই গল্পটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবং সেইটার জন্য আমিও খুব এক্সাইটেড বলার জন্য কি গান, কি ব্যাপার, কিভাবে কি হয়েছে সেটা সৌমি একটু কিছুখানি বল সবাইকে। হ্যাঁ, আজকে যখন সুপার সিঙ্গার এর ফিনালে হয়েছিল, আমরা বলেছিলাম যে একসাথে গান গাইবো, তো সেটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে, আর স্টার জলসার পর্দা থেকেই হবে, চ্যানেল থেকেই হবে, সেটা আমরা ভাবতে পারিনি প্রথমবারের জন্য। তো সেটা আমাদের কাছে বিশাল একটা মানে এক্সাইটমেন্ট বিশাল বড় আছে একটা এটা পাওয়া, নিয়ে, বিশাল বিশাল বড় বড় পাওয়া। একটা পাওয়া যে আজ একটা অনুষ্ঠান শেষ হওয়ার পর পরবর্তী যে নতুন অনুষ্ঠানটা জাস্ট আসছে নেক্সট উইকেই, সেইটাতে নেক্সট আমরা উইকেই, নেক্সট, হ্যাঁ, এবং আজ থেকে সেটা শুরু হচ্ছে, এবং সেটা মানে এত তাড়াতাড়ি আমাদেরকে সুযোগটা দেওয়া হবে আমরা সেটাও ভাবতে পারিনি। তো এটা আমাদের কাছে বিশাল বড় একটা পাওয়া যে সুপার সিঙ্গার মঞ্চ থেকে বেরিয়েই আমরা নতুন একটা কাজ একসাথে করেছি, এবং সেটা স্টার জলসারির জন্য। একদম অরিজিনাল একটা গান। সেই গানটা হচ্ছে স্মার্ট জোড়ি, যেটা আজকে থেকে শুরু হচ্ছে একটা গ্র্যান্ড রিয়ালিটি শো যেটা জিদ্দা হোস্ট করছে। এবং এই গানটার টাইটেল ট্র্যাকটা আমি আর সৌমি স্মার্ট জোড়ি এটা আমরা গেয়েছি, আর সেই গানটা সুর করেছে শোভন, আমাদের সকলের খুব প্রিয় শোভন গাঙ্গুলি, এবং কথা লিখেছে সৌম্য পাকরাশি। সো সৌমদা দারুণ লিখেছে এবং শোভন দারুণ সুর করেছে, এবং গানটা আমরা রেকর্ড করেছি, এবং বিহাইন্ড দ্য সিন কালকে অলরেডি স্টার জলস এর পেজে গেছে কিছুটা। আশা করি গানটা আপনাদের খুব খুব ভালো লাগবে, এবং খুব একটা এনার্জেটিক একটা গান। এবং অলরেডি এই গান কালকে যেটুকু দেখানো হয়েছে, তারপরে আপনাদের অনেক ভালোবাসা আমরা অলরেডি পেয়েছি, প্রচুর প্রচুর মেসেজ আমরা পেয়েছি। তো আশা করি পুরো গানটা শোনার পর আপনারা আরো আরো ভালো লাগবে, আপনাদের আরো ভালো লাগবে। এবং আপনাদেরই ভালোবাসাটা আমাদেরকে যে কতটা এনার্জি দেয়, এটা হয়তো কখনো আপনাদের সামনাসামনি আমরা না হলে বলে বোঝাতে পারবো না। আমরা ভীষণ ভাবে ব্লেসড আপনাদের এত ভালোবাসা, এত আশীর্বাদ, এত ব্লেসিংস আমরা দুজনেই বা আমরা সকলে যারা আমরা সুপার বাই সিঙ্গারে ছিলাম। এবং আমি আমি পার্সোনালি নিজে খুব ব্লেসড মনে করি যে আপনারা এত ভালোবেসেছেন, যে আমি খালি ভাবি যে আপনাদের আপনাদের ঘরে আমরা এত তাড়াতাড়ি কি করে পৌঁছে গেলাম, এবং সেটা একটা গানের মাধ্যমে। তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা আমাদের সাথে এভাবেই থাকুন, এভাবেই পাশে থাকুন, আমাদেরকে এভাবে আরো আশীর্বাদ করুন। আর যেটা বলার সেটা হচ্ছে গানটা তো অবশ্যই শুনতে হবে, এবং প্রত্যেক শনি এবং রবিবার ঠিক রাত 9:30টায় স্টার জলসার পর্দায় স্মার্ট জোড়ি। আর যিনি অ্যাঙ্কার তাকে নিয়ে কি বলবো, জিদ্দা, তাকে নিয়ে বলার আমাদের কিছু অপেক্ষা। সবার প্রিয় একজন, এবং বহু দিন থেকে জিদ্দার সিনেমা দেখে আমরা কি বলবো, আমরা মানে অভ্যস্ত, আমাদের ভীষণ ভীষণ ভালো লাগার একজন মানুষ। তো তিনি এই শোটার হোস্ট করছেন, তো আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবং প্রচুর সেলিব্রিটি, প্রচুর সেলিব্রিটি আর্টিস্টরা সিঙ্গার্স, আছেন, প্রচুর সেলিব্রিটি আর্টিস্টরা, তারা সবাই এই গেমটা খেলতে আসছে, এবং তার ভীষণ একদম এক্সাইটমেন্ট। কিছু গেম আছে যেটা প্রথম একদম নিউ, একদম নতুন একটা শো, একদম যেটা আগে কখনো হয়নি আগে বাংলাতে কখনো হয়নি, একদমই এই তাই। শোটা আমরা এবং একটু কাপলস ট্রেলার দেরকে নিয়ে। থেকেই আমাদের ভীষণ 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 ভালো লাগছিল, যখন একটু ট্রেলারটা দেখছিলাম ভীষণ ইন্টারেস্ট লাগছিল যে আজ থেকে 9:30 থেকে তো দেখা শুরু করবই। তো আপনাদেরও বলবো, আপনারা অবশ্যই 9:30 সময় যেমন ভাবে আমাদের
সুপার সিঙ্গার সিজন থ্রি দেখতেন, ঠিক একই টাইমে আপনারা আবার বসে পড়বেন স্মার্ট জরি দেখার জন্য। করেক্ট করেক্ট করেক্ট। তো আমি বলবো যে সৌমি, আমরা ছোট করে কি গানটা একটুখানি শোনাবো ওদের, আমাদের হ্যাঁ দর্শক হ্যাঁ বন্ধুদের সবাই একটুখানি একদম, শোনাতেই পারি? চলো শোনাই, আমরা জাস্ট ছোট্ট করে শোনাচ্ছি, বাকিটা আপনার অডিও পেয়ে যাবেন কিছুদিনের মধ্যেই, ফুল ভিডিও দেখবেন শুনবেন। জব তুম পাস আয়ে এই মন বলে হায়, ঘুরে যেই দাও লুক বুক করে ধুক পুক, টাডাক টাক টাডারা ডারা 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 হে, টাডাক টাক ডারা 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 ডারা। প্রেমিকে আমায় বাঁধে রেখে মাথা তার কাঁধে, শুরু থেকে যাব শেষে ভালোবেসে ভালোবেসে। আজ যে কোনো স্ট্যাটাস লাইফ এর ক্যানভাসে আমি বারবার যার প্রেমে পড়ি, আজ সব কা আবার গাইছি, আজ যে কোনো স্ট্যাটাস লাইফ এর ক্যানভাসে আমি বারবার যার প্রেমে পড়ি, আজ সব নানা শুনে আমাদের লাভ স্টোরি, শুনে আমাদের লাভ স্টোরি, স্মার্ট জোড়ি স্মার্ট জোড়ি স্মার্ট জোড়ি স্মার্ট জোড়ি, টাডাক টাক ডাডা 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 ডাডা। আমার বেস্ট পার্ট লেগেছে মিউজিক পার্টটা, হে একদম টাডাক একদম, ডাক ডাডা ডাডা ডাডা। সো এরকম গানটা, এবং গানটা ভীষণ মজাদার, আর স্মার্ট জোড়ি স্মার্ট জোড়ি, এবং সব স্মার্ট জোড়িরাই ওখানে গেম শোটাতে আসছে, আর আমরা তো গানটা গিয়েছি এবং আমাদের খুব 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 ভালো লেগেছে এক্সপিরিয়েন্সটা। এবং রেকর্ডিং স্টুডিওতে আমার প্রথম, আমরা অনেকেই অনেকবার স্টুডিও ওয়ার্ক করেছি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে সৌমি আর আমি প্রথমবার রেকর্ডিং স্টুডিওতে হ্যাঁ একসাথে। প্রথমবার একসাথে রেকর্ডিং স্টুডিওতে, এটা একটা নতুন অভিজ্ঞতা। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য স্টার জলসাকে অনেক 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 ধন্যবাদ জানাই, এবং অনেক কৃতজ্ঞতা জানাই যে আমাদের প্রথম প্রথম কাজ যেটা আমরা ভেবেছিলাম দুজনে গাইবো, এবং সেটা ওরা আমাদের করে দিয়েছে, ওর ওনারাই সুযোগটা আমাদেরকে করে দিয়েছে সুযোগটা দিয়ে দিয়েছেন অলরেডি। দিয়েছে। সো এই যে শোটা চলছে, এই শোটা তো পুরোটাই ভালোবাসা নিয়ে, পুরো ভালোবাসা নিয়ে শো। সো রিয়েল রিয়েল লাভ, একদম রিয়েল লাভ, সব কাপলরা যারা আসছে খেলতে। তো রিয়েল রিয়েল লাভ বলতে, আমি যদি সৌমিকে প্রশ্ন করি রিয়েল লাভ বলতে তোর তুই তোর কাছে মানেটাকে, রিয়েল লাভ মানেটাকে? রিয়েল লাভ, ভালোবাসার মানে তো অনেক রকমেরই হতে পারে, ভালোবাসার কখনো একটাই মানে হয় না, অনেক ভাবে অনেক রকম মানে হতে পারে। তো আমি যদি আমাদের শিল্পীদের কথা বলি, যারা গান বাজনা করি, যারা নাচ করি, যারা অন্যান্য কিছু এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত ক্রিয়েটিভ আছি, অ্যাক্টিভিটির সাথে তাদের যুক্ত কাছে, আছে, হ্যাঁ ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছি, তাদের আমার কাছে আমার গানটা তো ভালোবাসা অবশ্যই। তার সঙ্গে আমি বলবো সব মানে আমাদের একটা বিশাল ভালোবাসার জায়গা জুড়ে কিন্তু দর্শকরা রয়েছেন, যাদের ছাড়া আমরা কখনোই কিছুই করতে পারবো না, মানে দর্শকরা আমাদের জন্য সব, তারা যদি আমাদের গানকে ভালোবাসেন আমরা এগিয়ে যেতে পারবো, আরো ইন্সপায়ার্ড হবো। তো তারা আমার কাছে ভালোবাসার মানেটা এই ক্ষেত্রে বলতে পারো যে দর্শকরা অনেকটাই জায়গা নিয়ে আছেন। তো সবার কাছ থেকে আমি আশীর্বাদ চাইবো যে এইভাবেই যেন তারা আমাদের সঙ্গে সঙ্গে থাকেন, সবসময় আমাদের আশীর্বাদ করেন, যাতে আমরা যেভাবে শুরু করেছি এইভাবেই এগিয়ে যেতে পারি। তা তুমি কারেক্ট। বলো তোমার রিয়েল লাভের। আসলে রিয়েল, আমার আমার যে নামটা, আমার নামটা তো প্রণয়, আমার নামটার মধ্যেই ভালোবাসা রয়েছে অলরেডি। সো আমি একদম একদম, ভালোবাসায় ভরপুর, এবং আমি খুব খুব ব্লেসড যে আমি আগেও বলছিলাম যে দর্শকের ভালোবাসা এবং আমার গান যারা ভালোবাসেন, এবং তোরা প্রত্যেকে আমাকে অনেক ইন্সপায়ার করেছিস, অনেক ভালোবাসা দিয়েছিস, তো সেই জায়গা থেকে আমি খুব একটা ব্লেস চাইল্ড এবং প্রচুর ভালোবাসায় ভরপুর একটা বাচ্চা বল, মানুষ বল, যাই বল, তো আপনাদের ভালোবাসাটাই আমার কাছে সব থেকে বেশি আপন এবং সব থেকে বেশি কাছের। সেই ভালোবাসাটা আমাকে সবসময় দিয়ে দেবেন এবং আশীর্বাদ করবেন, এই ভালোবাসা নিয়ে যেন আমি এবং আমরা সবাই এভাবে এগিয়ে যেতে পারি। আগামী দিনে অনেক অনেক গান শোনাবো আপনাদেরকে, আমি তো শোনাবোই, আমরা একসাথেও অনেক গান শোনাবো, এটা একসাথে আমাদের অনেক ইচ্ছে আছে। শোনাবো, এটা যেরকম কথা যখন দিয়েছি সেই কথা রাখার দায়িত্বটাও আমাদেরই। কারেক্ট। সো আপনারা দেখতে থাকুন অবশ্যই স্মার্ট জোড়ি প্রত্যেক শনি এবং রবিবার, যেভাবে সুপার সিঙ্গার সিজন থ্রি আপনারা দেখেছেন, আমি শিওর আপনাদেরকে ঠিক একই আনন্দ দেবে এই স্মার্ট জোড়ি শো, যেখানে এত বড় বড় আর্টিস্টরা আছে এবং তারা প্রত্যেকে ভীষণ 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 ফান এবং মজা, ফান মজা আড্ডা প্রচুর প্রচুর কিছু হবে আর কি। আজ থেকে মানে শুরু হচ্ছে,
আমরা টিভির পর্দায় ওই আর্টিস্টদেরকে যেভাবে দেখে এসেছি, তাদের অন্য একটা দিক আমরা জানতে পারবো এই রাইট, শোটার মাধ্যমে। তাদের করেক্ট, কিরকম, তাদের রিয়েল লাভ নিয়ে আমরা কথা বলবো সেখানে, জানতে পারবো। আর জিদ্দা তো আছেই, আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। আপনারা আজকে একদম 9:30 সময় টিভির সামনে বসে যাবেন, শুধু চার জলসা খুলে, যাতে আপনারা ইসমার জরি দেখতে পারেন। একদম দেখতে ভুলবেন না, স্মার্ট জুড়ি আজ থেকে শুরু হচ্ছে শুধুমাত্র স্টার জলসা এবং স্টার জলসা HD-তে স্মার্ট জুড়ি ঠিক রাত 9:30। অনেক অনেক ভালো থাকবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন এবং অবশ্যই স্মার্ট জুড়ি টাইটেল ট্র্যাকটা শুনবেন। আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে জানাবেন। অনেক ভালোবাসা, প্রণাম এবং আশীর্বাদ আপনাদের ঠাকুরের কাছ থেকে নিয়ে আমরা আজকে এই লাইভটা শেষ করছি। আপনাদের সাথে আবার দেখা হবে খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদেরকে এভাবেই ভালোবাসুন। থ্যাংক ইউ।